আছে একটা, হ্যাঁ জাগুয়ার, জাগুয়ার, BMW, অডি, ল্যাম্বরগিনি, Hey guys, good morning and welcome to my YouTube channel, mevlograna. So, today we are in Delhi. We are going to Kashmir. ব্যক্তিগত যে অভিজ্ঞতা, যে খাওয়াটা আপ টু দ্য মার্ক নয়, আমি কোনোদিনও মানে এটা অ্যাডজাস্ট করতে পারবো না। আমি বেসিক্যালি কাশ্মীরের খাওয়াটা ওইখানে একটু প্রবলেম হয়েছে, ঠান্ডা তো ছিলই। তারপর চলে আসলাম দিল্লিতে। দিল্লিতে তো মানে খুবই গরম, মানে গরম ঠান্ডা সব কিছু মিলিয়ে গলা একেবারে খারাপ হয়ে গেছে। দেখা যাক, এখন একটা হোটেলের সন্ধানে বেরিয়েছি। সামনে আমরা কুতুব মিনারের সামনে চলে আসলাম। ওই যে একটা ফ্লাইট যাচ্ছে, এই যে ফ্লাইটটা যাচ্ছে, ফ্লাইটটা একদম কুতুব মিনার হয়ে সাইড দিয়ে যাবে। এই যে এই সিনারিটা খুবই সুন্দর দেখতে। আমরা চলে আসলাম কুতুব রেস্টুরেন্টে। এখানে দেখা যাক কি পাওয়া যায়। খাওয়া দাওয়া হয়ে গেল, খুব ভালো খেলাম। এখানে একটা খুব ভালো হোটেল ছিল, তো এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা কুতুব মিনার দেখবো। জাস্ট আমরা কুতুব মিনার কাছেই আছি, তো ফার্স্ট আমরা কী করলাম, কেন সকাল থেকে কেউ খাইনি, খাওয়া দাওয়া করেনি, তো এখন আমরা জাস্ট খাওয়া দাওয়া করে এখন কুতুব মিনারে যাচ্ছি দেখার জন্য। কুতুব মিনার আমি এর আগে দুবার গিয়েছি, কিন্তু ওরা যায়নি, তো ওদেরকে জাস্ট একটা দেখাবার জন্য। আমি নিয়ে এসেছি, আমি ভিজিয়ে নিয়ে এসেছি, এখন গরম লাগলেই মাথাটা মুছে পুছে দিই, ব্যাস হয়ে গেল। আচ্ছা, লোটাস টেম্পলের ভেতরে গিয়ে তোরা এমন ভাবে করছিলিস কেন? ওইখানে তোদের মানে ঝগড়া বন্ধ হয় না, না ভলেন্টিয়ার তোদের এসে বন্ধ করতে হয়। ওদের মুখ দিয়ে কোনো কথা মানে বেরোচ্ছিল না, কিন্তু মুখগুলি লড়ছিল। সোমরাজ আর ইয়ে দিগন্ত মুখগুলি নড়ছিল সাংঘাতিক একদম। হ্যাঁ, অনবরত নড়ছিল এবং দুইটা হাতাপাই করছে ওইখানে। বাংলায় বলো, বাংলায় বলো হচ্ছে হিন্দি বলছো। সারাক্ষণ রাখি আমি এখন, ও বলে সারাক্ষণ শুধু বাবা 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 বাবা। নারকেলের জল খেয়ে আমার একটু তৃপ্তি হয়েছে।
কলকাতা এয়ারপোর্টে আছি, চেক ইন ফ্যাকিন হয়ে গেছে, বাইরে থেকে খাওয়া নিয়ে আসলাম, মসুর ডাল হলো। ফাইনালি আগরতলাতে চলে আসলাম, আমাদের ট্রিপ কমপ্লিট। সো ফাইনালি আমরা আগরতলা চলে আসলাম, অ্যান্ড আমার আমাদের ট্রিপের যে মেইন ক্রু মেম্বার ছিলেন, এর মধ্যে উনি ছিলেন এক নম্বর। হাই হলো করবো, দিগন্ত সামনে চলে গেছে, দিস ইজ আগরতলা।